হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো গরমে আমরাও আছি কোনো রকম, তো হয়তো গরমে তোমরাও জানি না কিরকম আছো, হয়তো মোটামুটি আছো সকলেই। তো এখানে পটল কেটে নিচ্ছি, আজ আলু পটল দিয়ে পটল চিংড়ি বানাবো। তো এরকম করে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, সবগুলো পটল আমি এখন কেটে নেব। তো কয়েকদিন ধরে সেরকমভাবে ভিডিও আমি করছি না, কারণ প্রচণ্ড গরমে, গরমে আর ভিডিও করতে ভালো লাগছে না, তাই বেশি ভিডিও করছি না এখন। তো সবগুলো পটলের চোখগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আমাদের শিলিগুড়িতে বেশ কিছুদিন হয়ে গেল তো বৃষ্টি হচ্ছে না, জানি না কবে বৃষ্টি আসবে। তো এখানে দেখো চিংড়ি মাছ, তো ওই চিংড়ি মাছগুলো দিয়ে আজ আলু পটল চিংড়ি বানাবো। তো এখানে আলু পটল বসিয়ে দিয়েছি, ভাজা ভাজা করে নিচ্ছি। তো পাশে টক ডাল বসিয়ে দিয়েছি। তো আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে। তো দেখো এখানে রয়েছে শাক ভাজা, মাছের তেলের ঘন্ট আলু বেগুন দিয়ে টক ডাল, আর এখানে রয়েছে আলু পটল দিয়ে চিংড়ি। তো সকলে ভালো থেকো গরমে।